শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম আজিজুদ্দিন আহমেদ, আমার পিতার নাম সিরাজউদ্দিন আহমেদ, মাতার নাম আয়েশা খাতুন, নবীনগর, কুমিল্লা। স্বাধীনতা যুদ্ধে আমি তখন 8ম শ্রেণীতে, মাত্র 9ম শ্রেণীতে। আমরা যে স্কুলে পড়তাম উর্দু মিডিয়াম এবং বাংলা মিডিয়াম ছিল, ওই বিহারিদের সাথে আমাদের প্রায় দ্বন্দ্ব হতো। পয়লা মাসে তো অসহযোগ আন্দোলন দেওয়া দিল, আমার 7ই মার্চের বাসন আমার সামনে এমন কোনো মিটিং নেই যে আমি উপস্থিত ছিলাম। ঐতিহাসিক ভাষণটা দিলেন, সব কিছু বোঝা দিল। আমি আমাদের স্কুলে আবার ক্যাডেট ছিল, JCSC জুনিয়র ক্যাডেট কোর্স, ওই আমরা আবার রাইফেল কিছু রাইফেল সেম কিন্তু ব্যারেলটা নেই। আমি আবার 24 তারিখে দরজা খুলে রাখছিলাম, ওই খাকি ড্রেস আর একটা দীঘল নিয়ে এলাম পুলিশ থানার মানে পেছনে তো বাড়ি। ওই দিন 25 তারিখে আমরা 10:45 দিকে ফুলবাড়িয়া রেল গেটটা দেখছিল, এখানে আলকাত্তা গ্রাম বলি আমরা সাজিয়েছি, সাজা রাখছি। আর্মি যে একটা পুলিশের গাড়ি বাংলাদেশের পতাকা ছিল, বললো যে দুইটা আর্মি জিপ খুঁজে ঢুকছে, তোমরা সেটা কথা বলি শুনলাম ওরা, ঠিক আছে। আর কিছুক্ষণ পরে দুইটা জিপ ওরা আসে, আমার সামনে ধরে আলকাতার গ্রাম বলি লাথিমাটা ফলাই দিয়ে জিপটা না চলে গেল। 11:30 দিকে টুকটাক ফায়ার করতেছে, আর একটা পাশের বাড়ির দোতলা করতেছে, তো উপরে যারা ছিল ওরা ছিল ঘুমায়, আমি আবার গুলি স্টেশনে আসলাম। তারপরে সিদ্ধান্ত নিয়েছি আমি তার ঢাকার লোকটা থাকবে কেন ঠিকই, যে নয়াবাজার উল্টা দিয়েছিল যখন না তখন আর ভয় পেয়ে গেছি। আমরা চলে গেলাম গোরান দিয়া রসুন দিয়া নৌকায় লঞ্চে নবীনগর, কুমিল্লা নবীনগর। আমরা তো এখানে থাকি না, আমি আবার চলে আসলাম মামা বাড়িতে, মামা পাড়া কুমিল্লা কয়েকবার কাছে এভাবে চলতো। তারপরে আমরা চলে গেলাম, আমরা তিনজনে
ইউনিভার্সিটির আগে আছে কংগ্রেস ভবনে বসলাম। ব্রাহ্মণ বিড়া কলেজে বিপি ছিল জাহাঙ্গীর, ওনার ভাইয়ের সাথে আমরা গেছি আগরতলা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, ওখানে আমাদের প্যারেড বিটি করাইতো। ইন্ডিয়ান আর্মি কর্নেল আসলো, কর্নেল বাচ্চি বাঙালি মানিকগঞ্জ নন লিভার সিরিয়াস সেক্টরের জন্য আমাদের রিক্রুট করলো, নিয়ে গেল আসাম, আসাম দেওয়ার পরে তারপরে আমার সিলেটে নিয়ে দিলে। আমরা বললাম আমরা তো সিলেটে দিতে আমাদের ল্যাঙ্গুয়েজ তো আমরা সিলেটের ভাষা তো বুঝি না, তারপর আমাদের তো রাত্রি নিয়ে ঢাকা শহরে পাবে কোন মাসে একটা লাস্ট সেপ্টেম্বর বসে করে আসবে পাকিস্তান ওই ব্রিজটা তো পাড়ি রেল ব্রিজ আছে না, যেটা চিড়িয়াঙ্গুর রেল ব্রিজ, রেল ব্রিজে মিলে অ্যাম্বুসটা করি। তারপর ঢাকায় আমরা ক্যাম্প করি কেরানীগঞ্জ, আমরা এনআরএলা স্মার্টার বহু কলাবারক এডিটেন মাইন মাইন তো আমাদের তিন প্রকার, আমরা ওই যে বাগুড়ে ক্যাম্প করি, আমরা একটা সেকশন আমরা তিনজন ঢাকা শহরের কতলি থানার সাতজন হলে কেরানীগঞ্জ ঢাকা শহর দিকে অপারেশন করছি এক্সপ্লোজিভ, আরেকটা করছি ফুলবাড়ি রেল স্টেশন। তারপরে আমরা হাঁটতে হাঁটতে সেই মাওতারিতে আয়সা করলাম শ্যামপুর, আমি আউটডোর স্টেডিয়ামে আমার তিন বোন আমি দেখি করতেছি, ওর এক বিহারি চিনা করতেছে ওর মিরপুর নিয়ে যাওয়ার পরে আমি পাবনাই স্টোর এক দরান ছিল খান সেখানে দৌড়াই ওই ছোটো ছোট খাবার টোবার দেওয়া হচ্ছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।